প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে মৌলবাদীদের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে নারীরা এখন স্বাধীনভাবে সামনে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই কমার্সের উই সামিট 2022 উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, একসময় মৌলবাদীরা নারীদের মিথ্যা ফতোয়া দিয়ে অন্ধকারে রাখার অপচেষ্টায় ছিল। প্রধানমন্ত্রী নারীদের যোগ্যতার মূল্যায়নের চেষ্টা করেন বলেই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাদের দায়িত্ব দিয়েছেন। অনুষ্ঠানে বক্তারা ই কমার্সে নারী উদ্যোক্তাদের নানা পদক্ষেপ তুলে ধরে নানা সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করেন। ধর্মের মিথ্যা অপব্যাখ্যা দিয়ে ধর্মান্ধরা আমাদের দেশের আমাদের মা বোনদেরকে, নারী সমাজকে খুব পিছিয়ে রেখেছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে এবং তার দৃঢ়তার কারণেই নারীদের প্রতি যে বিদ্বেষ ছিল বা তাদেরকে যে খুব ছোট করে ভাবা হতো, সেই অবস্থাটা আমরা পুরোপুরি কাটিয়ে উঠতে না পারলে অনেকটাই কাটিয়ে উঠেছি।